বিতর্ক আসলে সৃষ্টি হওয়া নাছিল বিতর্ক এই সংবাদ মাধ্যম সমূহ বা সামাজিক মাধ্যম সমূহ কিবা নিজে নিজে করা মানে নিজের বিষয় হয়ে পড়ছে আসলে যা বিগত দিন কেবাটাও কথা চর্চাত আহিছিল যে সাত দিনে হব নেকি দশ দিনে হব নেকি কিন্তু সেই কথাটো মই ক্লিয়ার আছিল কারণ অনারেবল চিফ মিনিষ্টার স্যারে কেতিয়াও কোৱা নাই যে বিহু সাত দিনে হব লাগিব তেখেতে কেবল কৈছিল যে প্রথম সাত দিনত যিসমূহ বিহু কমিটি দশ বছৰতকৈ বেছি পুৰণি তাৰমানে আমাৰ অসমত থকা তেওঁলোকে ক্রাইটেরিয়া বনাই লৈছিলে আৰু তেওঁলোকক তেওঁলোকে এটা কণ্ট্ৰিবিউচন কৰিব এটা দান বৰঙণিৰে সহায় কৰিব সেইটো খুব ভাল পদক্ষেপ কাৰণ আগতে মই কেতিয়াও শুনা নাছিলোঁ কোভিডৰ ক্ষেত্ৰত যিটো আমি সকলোকে জুৰুলা কৰিছিল সেই ক্ষেত্ৰত তেওঁৰ এই ষ্টেপটো আদৰণীয় গতিকে আজি এটা ষ্টেটমেণ্ট দেখিলোঁ তেওঁ ক্লিয়াৰ কৰিছে যে তেওঁ কেতিয়াও সাত দিন হ'ব বুলি কোৱা নাই সেইটো আমি সকলোৱে জানো কিন্তু কিয় চৰ্চালৈ আহিছিলে সেইটোহে ডাঙৰ প্ৰশ্ন কিন্তু তেওঁ যিহেতু ক্লিয়াৰ কৰিছে আমি সকলোৱে সুখী হৈছোঁ বিতর্ক আসলে সৃষ্টি হওয়া নাছিল বিতর্ক এই সংবাদ মাধ্যমসমূহ বা সামাজিক মাধ্যমসমূহ কিবা নিজে নিজে করা মানে নিজের বিষয় হয়ে পড়ছে আসলে যা বিগত দিন কেবাটাও কথা চর্চাত আহিছিল যে সাত দিনে হব নেকি দশ দিনে হব নেকি কিন্তু সেই কথাটো মই ক্লিয়ার আছিল কারণ অনারেবল চিফ মিনিষ্টার স্যারে কেতিয়াও কোৱা নাই যে বিহু সাত দিনে হব লাগিব তেখেতে কেবল কৈছিল যে প্রথম সাত দিনত যিসমূহ বিহু কমিটি দশ বছৰতকৈ বেছি পুৰণি তাৰমানে আমাৰ অসমত থকা তেওঁলোকে ক্রাইটেরিয়া বনাই লৈছিলে আৰু তেওঁলোকক তেওঁলোকে এটা কণ্ট্ৰিবিউচন কৰিব এটা দান বৰঙণিৰে সহায় কৰিব সেইটো খুব ভাল পদক্ষেপ কাৰণ আগতে মই কেতিয়াও শুনা নাছিলোঁ কোভিডৰ ক্ষেত্ৰত যিটো আমি সকলোকে জুৰুলা কৰিছিল সেই ক্ষেত্ৰত তেওঁৰ এই ষ্টেপটো আদৰণীয় গতিকে আজি এটা ষ্টেটমেণ্ট দেখিলোঁ তেওঁ ক্লিয়াৰ কৰিছে যে তেওঁ কেতিয়াও সাত দিন হ'ব বুলি কোৱা নাই সেইটো আমি সকলোৱে জানো কিন্তু কিয় চৰ্চালৈ আহিছিলে সেইটোহে ডাঙৰ প্ৰশ্ন কিন্তু তেওঁ যিহেতু ক্লিয়াৰ কৰিছে আমি সকলোৱে সুখী হৈছোঁ বিতর্ক আসলে সৃষ্টি হওয়া নাছিল বিতর্ক এই সংবাদ মাধ্যমসমূহ বা সামাজিক মাধ্যমসমূহ কিবা নিজে নিজে করা মানে নিজের বিষয় হয়ে পড়ছে আসলে যা বিগত দিন কেবাটাও কথা চর্চাত আহিছিল যে সাত দিনে হব নেকি দশ দিনে হব নেকি কিন্তু সেই কথাটো মই ক্লিয়ার আছিল কারণ অনারেবল চিফ মিনিষ্টার স্যারে কেতিয়াও কোৱা নাই যে বিহু সাত দিনে হব লাগিব তেখেতে কেবল কৈছিল যে প্রথম সাত দিনত যিসমূহ বিহু কমিটি দশ বছৰতকৈ বেছি পুৰণি তাৰমানে আমাৰ অসমত থকা তেওঁলোকে ক্রাইটেরিয়া বনাই লৈছিলে আৰু তেওঁলোকক তেওঁলোকে এটা কণ্ট্ৰিবিউচন কৰিব এটা দান বৰঙণিৰে সহায় কৰিব সেইটো খুব ভাল পদক্ষেপ কাৰণ আগতে মই কেতিয়াও শুনা নাছিলোঁ কোভিডৰ ক্ষেত্ৰত যিটো আমি সকলোকে জুৰুলা কৰিছিল সেই ক্ষেত্ৰত তেওঁৰ এই ষ্টেপটো আদৰণীয় গতিকে আজি এটা ষ্টেটমেণ্ট দেখিলোঁ তেওঁ ক্লিয়াৰ কৰিছে যে তেওঁ কেতিয়াও সাত দিন হ'ব বুলি কোৱা নাই সেইটো আমি সকলোৱে জানো কিন্তু কিয় চৰ্চালৈ আহিছিলে সেইটোহে ডাঙৰ প্ৰশ্ন কিন্তু তেওঁ যিহেতু ক্লিয়াৰ কৰিছে আমি সকলো সুখী হৈছোঁ